এটা নিয়ত করবেন যে মদিনায় যাবো ইনশাল্লাহ, টাকা হইলে দেরি করবেন না, আগামী বছরই যাবেন, বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আল্লাহ, আল্লাহ ওনার সুস্থ দান করে, বলেন আমিন। আল্লাহ তো আমার আপনার ভালো বানাইছে, বড় আলহামদুলিল্লাহ, আল্লাহ তো চাইলে ওনার মতো আমার আপনার বানাইতে পারতো, ঠিক না বেটি? শুকরিয়া আদায় করবেন। এগুলো আল্লাহ পাক এরকম অনেক মানুষ বানাইছে, দেখো অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের তোমাদের মতো কথা বলতে পারে না, তোমরা দেখে দেখে শিক্ষা অর্জন করো যে আল্লাহ যদি আমার তার মতো বানাইতো আমি কি করতাম। আমার যদি আল্লাহ দুইটা হাত না দিত, দুইটা পা না দিত, আজকে আমার ভিক্ষার থলি নিয়ে বসতে হতো, তাহলে আজকে এত টাকার মালিক আমি হতে পারতাম না, আজকে ভিক্ষা করা লাগতো, 2 টাকা 5 টাকা মানুষ দিত। কত শরমের এই জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, বলেন আলহামদুলিল্লাহ। ওনাদিকে তাকায়া কেউ হাসি দিবেন না, কেউ ঠাট্টা মস্কার করবেন না, যখন দেখবেন আল্লাহর শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই আগমন করেছেন। আবার এই মাসেই আমাদের প্রাণপ্রিয় নবীজি বিদায় নিয়ে চলে গেছেন, বিদায় নিয়েছেন 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। আর জন্ম নিয়েছেন 12ই রবিউল আউয়াল, যে এটার মধ্যে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, ইতিহাসবিদগণ এটাকে কয়েকটা তারিখ লিখেছেন। তো এই আলোচনাগুলো আমি আসার আগে মনে মনে ভেবেছিলাম যে এই আলোচনাগুলো রবিউল আউয়াল মাস নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে বা মিলাদ নিয়ে যদি আলোচনা করি মাসে, আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার পূর্বে যে বক্তারা থাকবে অথবা আগামীকাল যে বক্তারা আসবে, বিশেষ করে আগামীকাল যিনি প্রধান বক্তা আপনাদের হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি হুজুর, খুব আমার খুব কাছের মানুষ, যখন নাকি সিলেটে মানুষ বন্যা কবলিত হয়েছে, মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, শোয়েব আহমদ আশরাফি সাহেব ত্রাণ দিতে গিয়েছিল, আমিও ত্রাণ দিতে গিয়েছিলাম, তো ওই সময় দীর্ঘ সময় একসাথে কাটিয়েছি, আর উনি আর আমি খুব কাছাকাছি থাকি, ওনার সাথে আমার প্রায় সময় এমনিও দেখা হয়, প্রায় সময় একসাথে প্রোগ্রাম হয়। তো উনিও আগামীকাল আসতেছে ইনশাল্লাহ, চমৎকার বয়ান আপনাদেরকে শোনাবে, ওনার কণ্ঠ যেমন বাঁশির সুর যেন বের হয়, তা আগামীকাল আপনারা আসবেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দুইজনই মানে দুই দিনই আলহামদুলিল্লাহ আমাকে আজকে দাওয়াত করেছেন, আমি ছাড়াও অনেক ভালো ভালো ওলামায়ে কেরাম বয়ান করছে, আগামীকালও আবার আলহামদুলিল্লাহ সেই সিলেট থেকে, আজকে এখন যতটুকু জানলাম হুজুর মনে হয় হবিগঞ্জ আছে, কালকে রংপুর আসবে, তো খুব দূর থেকে হুজুর আসবে, আপনারা সবাই আসবেন। আজকে আসলে হুজুর আমার আগে বই লেগেছে, খায়রুল ইসলাম সাহেব হুজুর বই লেগেছে যে আগামীকাল একজন আর কয়েকজন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। তো হুজুররা বয়ান করেছেন, আমি আমার একটা বিশেষ নিয়ম হলো, আমি মাহফিলে যাওয়ার পরে আমার আগে সাধারণত সবার শেষে আমাকে বয়ান দেওয়া হয়, এজন্য আমার আগে কোন কোন বক্তা কি আলোচনা করে এটা আমি আবার মাঝে মধ্যে শুনি। আমার একদিনের ঘটনা, আমি একদিন আমার ব্যক্তিগতভাবে, সাধারণত প্রত্যেকটা বক্তা একটা ব্যক্তিগতভাবে একটা আলোচনা রেডি করে নিয়ে যায় যে এরকম একটা আলোচনা আমি আজকের মাহফিলে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আমি নরসিংদী, আমাদের ঢাকা নরসিংদী এক মাহফিলে বয়ান করব, তো আমি যে আয়াত হাদিস নিয়ে বয়ান করব আমার আগে দিয়ে হুবহু ওই আয়াতের তাফসীর আয়োজন করেছে, তো তাফসীরটা তো মিলে যাওয়ারই কথা, তো সাথে সাথে আমি আরেক বয়ান করলাম। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আল্লাহ, আল্লাহ ওনার সুস্থ দান করে, বলেন আমিন।
মক্কা মদিনায় যা মো একটু বয়স হোক না, আমি এক মুরব্বী দেখছি বয়স হইতে মরার পালা আয়ে গেছে, এই যে আর কিছুদিন পরে এমনি কইলে কি যাওয়া যাইব কোন, নিয়ত থাকা লাগবো ঠিক না বেটি, পাক্কা নিয়ত ঠিক না বেটি, এখন বললেন যে জামুনে এটা হবে না, আল্লাহর ঘর রাসূলের রোজা জিয়ারত দেখলে মনে চাই কি চায় না, রাসূল বলেন মান যারা কবরি ওয়াজালত লাহু শাফাতি, আমার রোজা যে ব্যক্তি জিয়ারত করবে আমি নবী তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়, আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এখন দোয়া হবে আমরা